আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি গাজরের হালুয়া তৈরি করব। এখানে গাজরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপরের অংশটুকু পিলার মেশিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নিব। এভাবে গাজরগুলো আমি সবগুলো গ্রেট করব। সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি হালুয়াটা তৈরি করব। প্যান গরম হয়ে আসলে সেখানে আমি বাটার দেব। বাটারের পরিবর্তে ঘিও দেয়া যায়, কিন্তু আমি আজ গাজরের হালুয়াটা বাটার দিয়ে বানাবো। বাটারটা যখন সামান্য গলে যাবে তখন আমি গাজরগুলো দিয়ে গাজরটা ভেজে নিব। গাজরটা এভাবে বাটারের সাথে ভেজে নিলে গাজরে যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়, হালুয়াটাও খুব সুস্বাদু হয়। এখন আমি এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিব। গাজরটা ভালোভাবে ভাজতে হবে। গাজরটা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খায়। চিনিটা দেওয়ার পর গাজরের থেকে একটু পানি বের হবে। কিশমিশ দিয়ে দেব। চিনির পানিটা ভালোভাবে নেড়ে একটু শুকিয়ে যখন আসবে তখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এখন গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও দেওয়া যায় 1 কাপ পরিমাণ, কিন্তু আমি লিকুইড দুধ দেব না। আমার কাছে মনে হয় গুঁড়ো দুধে গাজরের হালুয়াটা একটু বেশি সুস্বাদু হয়। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে গাজরের হালুয়াটা যখন হয়ে যাবে তখন আমি বাটার দিয়ে দেব। এখানে ঘিও দেওয়া যেতে পারে। নামানোর আগে আমি বাটার দিয়ে হালুয়াটা ভালোভাবে নেড়ে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়াটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবার অনুপ্রেরণা। আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।